হবিগঞ্জের বানিয়াচং উপজেলার পয়লারকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রলীগ নেতা মোহাম্মদ শাহজাহান মিয়ার প্রতি 4, 5 ও 6 নম্বর ওয়ার্ডবাসী পূর্ণ সমর্থন ঘোষণা করেছেন। শুক্রবার বিকেলে বিথলঙ্গ ঐতিহ্যবাহী বড় আখড়ার গোসাই সুকুমার দাস মহন্তের সভাপতিত্বে ও মাওলানা আলী আক্কাসের পরিচালনায় অনুষ্ঠিত এক পরামর্শ সভায় সর্বসম্মতিক্রমে এই সমর্থন ঘোষণা করা হয়। সভায় বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ শাহজাহান মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীযূষ সূত্রধর, আওয়ামী লীগ নেতা আহাদ মিয়া, ইউনিয়ন পরিষদ সদস্য ধলন মিয়া, অঞ্জন দাস, প্রাক্তন শিক্ষক উপেন্দ্র অধিকারী, হুমায়ুন কবির, আরব আলী, সোমেশ্বর সূত্রধর, পরেশ পাল, সুলতান আহমেদ, ফয়েজ আহমেদ পরাণ, কুদ্দুস আলী, আরব আলী ও মাওলানা আব্দুস সামাদ। সভায় বক্তারা মোহাম্মদ শাহজাহান মিয়াকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানায়।